সাভার থেকে প্রার্থীদের প্রচার প্রচারণার খবর জানাচ্ছেন প্রতিনিধি জাহিদ হাসান শাকিল এই সাভার উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণা তেমন নেই কারণ হচ্ছে এখানে যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে নির্বাচিত হয়েছেন এদিকে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই দেশের সবচেয়ে জনবহুল ভোটারের উপজেলা পরিষদ নির্বাচন প্রায় নয় লাখ ভোটার এখানে তো যেহেতু উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরবর্তীতে বাইশ চেয়ারম্যান এবং মহিলা বাইশ চেয়ারম্যান যে প্রার্থীরা রয়েছেন সেখানে বাইশ চেয়ারম্যান পদে রয়েছেন তিনজন এবং মহিলা পদে তিনজন রয়েছেন তার মধ্যে একজন ইতিমধ্যে মহিলা বাইশ চেয়ারম্যান নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তো ফলে উপজেলা চেয়ারম্যান যেহেতু নির্বাচিত হয়ে গেছে সেই ক্ষেত্রে আসলে ভোটারের আগ্রহটা অনেকটাই তারা কম দেখছেন এবং তারা চেষ্টা করছেন আহ যার যার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে দেওয়ার চেষ্টা করছেন যাতে করে ভোট কেন্দ্রে তারা আসে এবং এই ভূত উৎসবটা যাতে থাকে সেই চেষ্টাটা কিন্তু তারা নিরলসভাবে করছেন তবে তারা আশাবাদী যে ভোট কেন্দ্রে ভোটাররা আসবেন এবং ভোট প্রদান করবেন তাদের এই ছিল এখানকার সর্বশেষ